তো এখন বাজে 3:30 আর এখন বাসা থেকে বেরোবো। আজকে যাব কাত্যায়নী পূজা দেখতে। কালকে একটা কাত্যায়নী পূজার ভিডিও করা আছে, ওইটা আজকে দুপুর 2টায় আপলোড হয়েছে। যারা যারা দেখেন নেই, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিন। আর এখন যাব আমি আর অয়ন্তিকা। তো ভিডিওটা আশা করি অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, ওইখানে প্রতিটা মণ্ডপেই মাইক বাজে, বক্স বাজে, এগুলো কপিরাইটের ক্লেম খেতে পারে, যার জন্য ওইখানে কোনো ভয়েস দিব না। যখন বাসায় এসে এডিটিং করব তখন ভয়েস দিব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো গাইজ, এখন বেরিয়ে পড়লাম পুজো দেখার উদ্দেশ্যে, আর মাগুরাতে এসে হাফিজ ভাইকে সাথে নিলাম, যেহেতু সাথে অয়ন থেকে আছে সেজন্য। তো গাইজ, আমরা ফার্স্টে যাবো নিষ্ণান্তলি চঞ্চলভূষার আশ্রম পূজা মন্দির। তো গাইজ, আমরা এখন দাঁড়িয়ে আছি পূজা মন্দিরের সামনের গেটটাতে, আর এটাই হলো পূজা মন্দিরের সামনের গেট। তো আমরা এখন ভিতরে যাব। তো গাইজ, সামনে এটাই হলো কাত্যায়নী প্রতিমা। এবার আমরা একটু আরো সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। গাইজ, আমরা এইবার যাব সানাবরতলা। তো গাইজ, সামনের যে গেটটা দেখা যায় ওই গেটটাই সানাবরতলা পূজা মন্দিরের গেট। আর এই জায়গাতে প্রতি বছরই প্রচণ্ড ভিড় হয়, এইবারও হয়তো বা হবে। এখন সন্ধ্যা এখনও লাগে না, যার জন্য ভিড় হয় না। আর এই যে গেটটা, এটাই হলো মূল সানাবরতলার গেট। আর আমরা এখন মন্দিরের ভিতরে যাব, আপনারা দেখতে থাকুন। ডান পাশে যে বিভিন্ন রকমের মেলা বসছে, আর প্রতি বছরে এই জায়গাতে এরকম মেলা বসে। তো গাইজ, এটা হলো সানাবরতলা পূজা মন্দিরের গেট, আর ডান পাশে এটা আর একটা মন্দির নতুন করে হচ্ছে। তো আমরা এখন মন্দিরের ভিতরে যাব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। Thank you.
তো গাইজ, এইবার ঢুকলাম মেলার ভিতরে, আর বেরোতে ডান পাশে পড়ল নৌকা। তো এবার উঠতে হবে নৌকায়, আর টিকিট কেটে নিলাম, 2টা টিকিট 80 টাকা। দাঁড়িয়ে আছে লাইনে, নৌকায় উঠতে নাকি লাইনে দাঁড়াইতে হবে। তো গাইজ, নৌকা থেকে নেমে চোখে পড়লো ট্রেন, এইবার হলো ট্রেনে ওঠার পালা। এখানেও টিকিট, 20 টাকা করে টিকিট। মনি শক্ত করে ধরবা, পাও কিন্তু বাধায় রাখবা, পাও যেন না সারে, ঠিক আছে? এখন বাসায় চলে আসছি, আর প্রতিদিনের মতো আজকেও ভিডিও এডিটিং করতে বসে গেছি। আর এইভাবে এডিটিং করতে করতে, এডিটিং করে কমপ্লিট করে রাখতে রাখতে রাত 12টা সাড়ে 12টা 1টা বেজে যায়। বেলা 1:30 থেকে 2টোর ভিতর ভিডিওটা আপলোড দিই।
আর বিকালের দিকে ব্লগ করি, এইভাবেই করতেছি। এটাই হলো আপাতত, এইভাবেই থাকবে। তারপরে 1-2 মাস ভিডিও দেওয়ার পরে হয়তো বা সকাল থেকে ব্লগ শুরু করব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন ভিডিওতে।